হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিলিং স্বাগত জানাই এই চ্যানেলে দর্শক বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো রাজ্যে ছাটাকৃত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে এই প্রথমবার বিজেপি দলের বরিষ্ঠ বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ খুললেন তিনি গতকাল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দশ হাজার তিনশো তেইশ প্রসঙ্গ নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা করেছেন এবং তাদের সম্পর্কিত বিষয় নিয়ে ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন রাজ্যের মাননীয় বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন দশ হাজার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে তারা যেন সরকারের প্রতি আস্থা রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলির প্রতি যেন তারা আস্থা রাখেন এবং দশ হাজার শিক্ষকরা যারা ইতিমধ্যেই ধর্নাস্থলে রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে রাজ্য সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেগুলিকে অনুসরণ করার জন্য দু হাজার আঠারো সালের নির্বাচনের পূর্বে বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্ব তৎকালীন সময়ে তাদের আশ্বস্ত করেছেন যে তাদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেই অনুযায়ী রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন আজ সে সমস্ত পদক্ষেপগুলিতে সার্বিকভাবে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের উদ্দেশ্যে সমালোচনামূলক কোনো বক্তব্য রাখেননি বা তাদের পক্ষেও ব্যাপক কোনো বক্তব্য রাখেননি দর্শক বন্ধুরা সংক্ষিপ্ত আকারের ছোট আপডেট আপনাদের জানিয়ে দিলাম রাজ্যের মাননীয় বিজেপি বিধায়ক রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ প্রায়বরণ দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সম্পর্কে যে সমস্ত বক্তব্য রেখেছেন সেগুলির ছোট্ট আপডেট আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য